বর্ধমান কাল্লা রোড 7 নম্বর ওয়ার্ডে চলছে আমরুত প্রকল্পের কাজ। এই কাজ যেমন দিনের বেলাতেও চলছে, সেরকম রাতের বেলাতেও চলছে জোর কদমে। এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে বহু মানুষ এর সুবিধা পাবে। এই কাজের জন্য যান চলাচল কিছুটা অসুবিধা হলেও মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেছে, কারণ দীর্ঘদিনে বর্ধমানের জলের সমস্যা, আর সেই সমস্যা মেটাতে বর্ধমান পৌরসভা প্রতিটি ওয়ার্ডে জলের যে অমৃত প্রকল্প গ্রহণ করেছে তা বাস্তবায়িত হতে হলে এই জলের সমস্যা চিরতরে মিটে যাবে। তাই এই সামান্য সমস্যা পথ চলতি মানুষ সাদরে গ্রহণ করেছেন। এটা অমৃত প্রকল্পে রাস্তায় জলের পরিষেবা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা লোক এই জলের পরিষেবা ঘরে ঘরে জল যাবে। মানুষের এখন হয়তো রাস্তায় অসুবিধা হচ্ছে যাতায়াতে, তাহলেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছে, যেহেতু তারা ঘরে ঘরে জল পাওয়ার তাদের একটা প্রকল্প চলছে এবং তারা এটা খুব শীঘ্রই লোকে জল পাবে, পরিষেবাটা ভালো হবে। হ্যাঁ, মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে যে ঠিক আছে, আর কাজ খুব ভালো হচ্ছে, ভাইরা খুব ভালো কাজ করছে। হ্যাঁ, আমার একজন সাধারণ কর্মী, আমি এই পরিষেবা লোকের যাতে পায় তার জন্য আমাকে যতদূর চেষ্টা আমি করে যাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।